السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. প্রশংসা আল্লাহ তাআলার যিনি এক বিন্দু তুচ্ছ পানি হতে আমাদের সবাইকে সৃষ্টি করেছে সুন্দর থেকে সুন্দরতম অবয়বে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম নাযিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে পৃথিবীতে নবী রাসূল আগমন করবেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। প্রথম কথা হলো, এখানে আসছে অধিক সংখ্যক মানুষ এই ইচ্ছা নিয়ে যে কিছু শিখবে, এবং দূর দূরান্ত থেকে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলতে শুরু করলো, যে ব্যক্তি আমাদের মধ্যে দ্বীনের জ্ঞান শিখবে, এটা উদ্দেশ্য, এটা মনে প্রাণে নিয়ে শুরু করলো পথ চলা। এবারে এটা তো করতে পারে এটা কোনো দার্স, হালাকা, কোনো বৈঠক, এরকম কোনো মজলিস যেখানে দ্বীন শিক্ষা হয়, কি হয় স্কুল বা মাদ্রাসা হতে পারে, সবচেয়ে বেস্ট হচ্ছে স্কুল বা মাদ্রাসা। হ্যাঁ, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাখালাল্লাহু লাহু তরিকান ইলা জান্নাহ, যে জ্ঞান অর্জনের জন্য পথ চলতে শুরু করলো, আল্লাহ এই জ্ঞান অর্জনের জন্য চলতে থাকা পথের ওসিলা করে তার জান্নাতের পথকে সহজ করে দেবে। আপনাদের কি উচিত এমন মজলিসে কথা বল? হ্যাঁ, উচিত কথা বলা, কি বলেন? কথা বলবেন না, আসবেন, যাকে কথা বলার সুযোগ দেবে সে কথা বলবে, যারা শুনতে আসছে তারা শুনবে, যারা বলতে আসছে তারা বলবে, এটাই হবে আমাদের কাজ। আমরা চেষ্টা করব, যারা আমরা শিখতে আসছি আমরা শিখবো, যারা শিখাইতে আসছে তাদেরকে শেখানোর সুযোগ দেবো ইনশাআল্লাহ। আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করছে কে? মায়ের গর্ভে পুত্র অথবা কন্যা সন্তান দান করে কে? ওই একই গর্ভে কোনো কিছু দান করে না কে? ওই একই গর্ভে শুধু পুত্র অথবা শুধু কন্যা দান করে কে? কে যিনি দুই পা দান করেছে যা দিয়ে হাঁটা যায়, আমরা এটা বুঝতে পারি যে এটা দিয়ে হাঁটার জিনিস খাওয়ার জিনিস না। কে জ্ঞান দান করেছে? হাত দিয়ে ধরা যায়, ধরা যায় মাটি, ধরা যায় পাটি, ধরা যায় মানুষ, কত কিছু, কিন্তু আগুন ছোঁয়া যায় না, গরম পানি ছোঁয়া যায় না এই হাত দিয়ে, এ জ্ঞান দান করেছে কে? তাহলে প্রশংসা কার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বর্তমান পরিস্থিতি হয়ে গেছে এমন যে আসলে সবই তো সবার স্বার্থ, একজন মানুষ দিনের স্বার্থে কিছু করবে এটা কিন্তু তার ভালো স্বার্থ, জানেন? বেজে গেছে রাতের প্রায় 11:10, আমি সর্বোচ্চ কথা বলার চেষ্টা করবো 20-25 মিনিট। এটা এজন্য না যে অনেক রাত করে আমাকে দিছে, এজন্য না যে আপনাদের অনেক কষ্ট হচ্ছে, আমি অনুভব করি যতটুকু জ্ঞান আছে আমার অতটুকু দিয়ে 20-25 মিনিট কথা বললে অ্যাটলিস্ট লিমিটে থেকে কথা বলা যাবে, ভুল ভাল বলার চাইতে না বলা ভালো, ভুল ভাল বলার চাইতে না বলা ভালো। তবু মানুষ মাত্র ভুল, যদি কোনো ভুল চোখে আসে অবশ্যই যে মাধ্যমে পারেন আমার পর্যন্ত পৌঁছালে বিইজনিল্লাহি তাআলা, কোরআন ও সুন্নাহ অনুযায়ী যদি সংশোধন থাকে আমি সংশোধন করব ইনশাআল্লাহ। কথা বলতে চেয়েছিলাম রিজিক নিয়ে, কথা বলতে পরে চেয়েছিলাম অন্য বিষয় নিয়ে, কিন্তু উপস্থিত আমার দিনই ছোট্ট যুবক ভাইদেরকে দেখে মনে হলো যে এই মুহূর্তে অশ্লীলতার চাইতে বেটার কোন টপিকই হতে পারে না। যারা মনে করে ফজরের সময় কল করে প্রেমিকাকে জাগালে সওয়াব হবে, ভালো ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে যে যুবকরা বসে আছে এরা দিন ভালোবাসে যতক্ষণ পর্যন্ত দিনে ওদের মনমানি করা যায়, এরা নামাজ পড়ার দিন ভালোবাসে না, রোজা রাখার দিন ভালোবাসে না, এরা ভালোবাসে বিয়ে করার দিন। এই দেখো আল্লাহ বলছে অর্ধেক দিন পূর্ণ হয়ে বিয়ে করলে আমার আব্বা আমাকে বিয়ে করে না, সমাজটা নষ্ট হয়ে গেছে। আমার সামনে এই মুহূর্তে যে যুবকরা বসা আছে ওরা পাবজি, ফ্রি ফায়ার, ক্রিকেট, ফুটবল নিয়ে ব্যস্ত থাকা যুবক, 18 বছর বয়সে কাজ করলে শিশু আইনে হবে, বাবা ভালো না, কিছু জন্ম দিয়েছে কর্ম দেয় নাই, কিন্তু 13 বছর বয়সে বসে বসে 8 ঘন্টা 10 ঘন্টা মোবাইলে গেমস অথবা সিনেমা নাটক দেখে সময় নষ্ট করলে এতে বাবার কোনো দোষ নেই।
সামনে এখন যে যুবকরা বসে আছে, এই যুবকরা 26 বছর বয়সে নিজেকে ছোট মনে করে, অথচ 13 বছর বয়সে ওদের স্বপ্ন দেখো। এমন যুবকের সামনে অশ্লীলতা নিয়ে কথা বললে হয়তো ওদের কাজে আসবে, কারণ আল্লাহ তাআলা বলছে যে ফাযাক্কির, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিন, ইন্নামা আনতা মুযাক্কির। সামনে একটু কম, এত তো দরকার নাই তো, এটা কি দিছেন ভাই? আপনারা কি স্পষ্ট কথা বোঝেন? আমার সাউন্ড অতটুকু দরকার যতটুকু হলে মানুষ বুঝে, এত মানুষ শোনার দরকার নাই। এখানে যারা আছে তারা শুনলে চলবে, কি চলবে না? এত বেশি সাউন্ড দিও না, কানে ধরে, কমাও। তো আমার সামনে যে যুব মূল্যবোধ নষ্ট হয়ে গেছে, বড় আলেম কথা বললে ভালো লাগে না, বড় আলেমরা, কারণ ওর একটা জিনিসকে আমি আপনাকে বলি, মানে একজন মানুষের যদি ন্যূনতম জ্ঞান থাকে, আরেকজন জ্ঞানী মানুষ কথা বললে সেটা নিতে পারে, রিসিভ করতে পারে, সে অ্যাগ্রি করতে পারে বা ডিসএগ্রি করতে পারে। এখন এই যুবক তো ম্যাট্রিকে পড়ে ম্যাট্রিক বানান করতে পারে না, সবার কথা বলছি না, সবার কথা বলছি না। এই যুবক আলহামদুলিল্লাহ সূরা পড়তে বললে বলে যে পারি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম, আমরা পড়ে না না, আমি খুব জ্ঞানী এটা বলছি না। আছে এমন যুবক আমি দেখেছি, এই যুবক দিন মানে ততটুকু যতটুকুতে মন মানে আছে, যতটুকুতে ওর যৌবনের যে পাগলামিটা আছে এটা টেকে বিয়ে। বর্তমানে যদি বলেন যে ইসলাম ধর্মের সবচেয়ে কোন বিধানটা প্রিয় এদেশের যুবকের কাছে, বলবে এদেশের স্বামীদের কাছে যদি বলেন যে বর্তমান যুগের সবচাইতে প্রিয় ধর্ম কোনটা, ইসলামের কোন অংশটুকু তোমার ভালো লাগে, সে বলবে যে ওই অংশটুকু যেখানে বলা আছে একরতিক বিয়ে করা যায়। বর্তমান যুগের মহিলাদেরকে তো জিজ্ঞেস করেন তোমার কাছে কোন ইসলামটা ভালো লাগে বা ইসলামের কোন অংশটুকু শুধু ভালো লাগে, সে বলবে যে যে অংশে বলেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমাদের মধ্যে কোন পুরুষ ততক্ষণ পর্যন্ত ভালো বলে গণ্য হবে না যদি তার বউ তাকে ভালো না বলে। এখন কি করতে হবে? এখন বাপমা ছেড়ে দিয়ে শহরে যেতে হবে, আলাদা থাকতে হবে, ভাইকে কিছু দেওয়া যাবে না, বোনকে কিছু দেওয়া যাবে না, মার চিকিৎসা হলে 4 ভাই ভাগ করে দিতে হবে। তো বউ এগুলো বলতেছে না শুনলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী আমি ভালো পুরুষ। এমন একটা নিকৃষ্ট এবং নোংরা সমাজে আমরা আছি, এন্ড আই এম পার্ট অফ দিস, সো শেম, এটা লজ্জাস্কর কথা যে আমি এই সমাজের অংশ। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে আশ্রয় দান করুন। শোনো আমার যুবক ভাইয়েরা, তোমরা কথা বলিও না, আমি 15-20 মিনিট কথা বলবো বলছি, তো হয়তো 15 মিনিট পরেও বলবো যে 15 মিনিট বলবো, বলা যায় না, গ্যারান্টি নাই। আমরা বাংলাদেশি, এরকম মাইক সামনে পেয়ে তো বলে যে আমি সরকারে এসে পোল কালভার্ট মসজিদ মাদ্রাসা সব করে দেবো, এরপর কিচ্ছু করে না। আমি এই মাইকের সামনে আছি, সো গ্যারান্টি নেই 15 মিনিটের, ঠিক আছে? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমিন। শোনো আমার যুবক ভাইয়েরা, হাবরুল উম্মার এই উপস্থিতিতে, হাবরুল উম্মা মডেল মাদ্রাসার এই আয়োজনে তোমাদের স্বাগতম, এজন্যে তোমাদের শোনাবো তোমাদের রবের কথা যিনি কোরআনুল কারিমে প্রকাশ করেছেন, তিনি যিনি বলেছেন, কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলুন, ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এদের বলে দিন, এদের নারী এবং পুরুষকে বলুন, যুবক এবং যুবতীদের বলুন, বৃদ্ধ এবং বৃদ্ধাদেরকে বলুন, এদের বুঝদার এবং অবুঝদারদের বলুন, এদের যারা বোঝে এবং বোঝে না, যারা দরিদ্র এবং যারা পয়সাওয়ালা সম্ভ্রান্ত রয়েছে, এদের সবাইকে বলুন, সবাইকে আয়লান করুন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নাই, আপনার সামনে যে আছে এই পৃথিবীতে যেই বসবাস করে বলে দিন, ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশ, আমার রব আমার প্রতিপালক নিষিদ্ধ করেছেন الفواحش অশ্লীলতা, মা যাহারা যেটা দেখা যায়, ওয়া মা বাতন যেটা গোপন কম্বলের নিচে হয়, মোবাইলের স্ক্রিনে হয়, যেটা বাঁশ বাগানের নিচে হয়, দোস্ত জলদি বাইরে আমি আসছি, যেটা তিন বন্ধু অটোতে করে সব পাহারা দেয়, এক বন্ধু ছুস করে ঘরের কোনায় যায়, হ্যাঁ বাইরে বাইরে আমি আসছি, এই ধরনের গোপন পাপ অথবা প্রকাশ্যে মহিলা খোলা শরীরে হাঁটে, প্রকাশ্যে পুরুষ তাকায় আসে, পুরুষ মনে করে শুধু মহিলা ব্যাপারটা, পুরুষ যে টাকায় আছে ও ব্যাপারটা হয় না, এটা আমাদের রব নিষেধ করেছে। শোনো আমাদের যুবক ভাইয়েরা, তোমরা যদি তোমাদের সম্পর্ক কোরআন ও সুন্নাহর সাথে না করো, তাহলে তোমাদের স্রষ্টা তোমাদের রব তিনি কি পছন্দ করে, ওকে তিনি কি অপছন্দ করে, তুমি কুশমিন কারো জানতে পারবে না।
There is no other source. Quranul Karim ebong Sunnat Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam er somporke obogoto howa chhara tomar pokkhe sombhob noy. Haram halal adesh ebong nisheth bujhar kono dino prashmin kara sombhob noy. Shono ami tomader aro ektu kore bole rakhi. A'udhu billahi minash shaitanir rajim. Ki bolbo tomaderke এই পৃথিবীতে আল্লাহ বলছে খুন করিও না, একজন মানুষকে নিরপরাধ মেরে ফেললে পুরো মানব জাতি হত্যা করে ফেলছো, খুন করিও না। বললেন চুরি করিও না, চোর যখন চুরি করে তার ঈমান থাকে না। বলেন বাবা মায়ের সাথে বেয়াদবি করিও না, কারণ বাপ হচ্ছে জান্নাতের চৌখাট, মা হচ্ছে জান্নাত মায়ের পায়ের নিচে, বেয়াদবি করা যাবে না। একটা অপরাধ আছে যেটা বলেছে অপরাধ করিও না, বলে না বছর কাছে যেও না, করবা না তো ওটা অনেক পরের কথা, কাছে যেতে পারবা না। একটা হলো আমি কাছে আসছি এবার আমি করবো না। আর এই একটা অপরাধ আছে, যে অপরাধ সম্পর্কে আল্লাহ তাআলা নিজে কোরআন কারিমে বলছে ওয়ালা তাকরাবুজ-জিনা, তোমরা জিনা ব্যভিচার অশ্লীলতার ওয়ালা তাকরাব, কাছেও যেও না। কেন? আরে তোমার রবকে প্রশ্ন করো না, বলো ইয়া আল্লাহ আরশের প্রভু, ইয়া আল্লাহ বৃষ্টিদাতা, ইয়া আল্লাহ মানুষের হিসেব রক্ষককারী, ইয়া আল্লাহ জান্নাতের মালিক, ইয়া আল্লাহ বিচার দিবসের মালিক, ওয়ালা তাকরাবুল জিনা, কেন জিনার কাছে যাব না? তিনি বলেছেন ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবীলা, নিশ্চয় এই জানাবে বিচার অশ্লীলতা হচ্ছে নিকৃষ্ট আচরণ, এই জন্য যাব না এর কাছে কাছে। গার্লফ্রেন্ড থাকা চলবে না, ভাবির সাথে ভাই বিদেশ সম্পর্ক থাকা চলবে না, চলবে না। বিয়ের দিন তারিখ ঠিক করে বিদেশে জামাই, হবু জামাই, তার পক্ষ থেকে বাপ মা এসে আংটি পরাবে, এখনো বিয়ে হয় নাই, চলবে না। মোবাইলে ভিডিও করে কথা হারাম, অশ্লীলতা, এখনো বিয়ে হয়নি, চলবে না। মামতো বোন খালতো বোনকে দিয়ে ওর ক্লাসমেটের সাথে মোবাইল নাম্বার নিয়ে কথা বলা, আল্লাহ বলছে ওর কাছেও যেও না, হারাম। আরে হারামেরও তো কত, এখন কি হারামের এখন লেভেল আছে, কি আছে? কিছু সংখ্যক পর্যন্ত হারাম, এখন আর হারামই নাই আমাদের চোখে। বলেন তো টেলিভিশনের মধ্যে একটা ছেলে গান গাইছে, আসে একটা মেয়ে নাচতেছে, এটা কি আর এই কর্নারের দোকানগুলো দেখলে কি হারামের পর্যায়ে পড়ে? এর রাস্তা কি কোনো পুরুষ কোনো মহিলাকে জড়াই ধরে? কেন? শরম। কিন্তু এখন ওইটা আর শরম লাগে না, যে বাপ বসে আছে, ছেলে বসে আছে, চাচা জ্যাঠা ভাতিজা বসে আছে, দোকানে মহিলা ট্যাং ট্যাং করে নাচতেছে, সেটা সবাই দেখে, ওটা আর এখন আর হারাম মনে হয় না মানুষের কাছে। কোন পুরুষ কোন মহিলাকে জড়াই ধরবে রাস্তায়, এটা এখনো আছে, কিন্তু এভাবে যদি চলতে থাকে তাহলে কয়দিন থাকবে আল্লাহ? কেয়ামতের পূর্বে মানুষ কুকুর শৃগালের মতো আচরণ করবে না? তাই তো আগাচ্ছে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে। আর আমি তো চাইলে পৃথিবীকে টিকে রাখতে পারবো না, পারবো, বাট আমি চাইলে এই পৃথিবী ধ্বংসের কারণ হওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারবো, এটা হচ্ছে আমাদের কাজ। শোনো, তোমাদের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন স্ত্রীর নাম কতজন জানো? দেখো আমি তোমাদের লজ্জা দিতে চাচ্ছি না, যারা মাদ্রাসার ছাত্র ছাত্রা বাদ, তোমার তো কাজই হচ্ছে এটা জানবা, তুমি তো মাশাআল্লাহ দিলে আর কোনো কাজ করবে তেমন করো না, এই একটা শিখছো জানছো, এটাই ব্যাস, আর কোনো কাজ করবে। যারা এই দেশে শিক্ষাকে দুই ভাগে ভাগ করছে, আমরা তো আলেম না, জেনারেল শিক্ষিত, ও নিজেকে নিজে শিক্ষিত বলে, আমি দেখছি এরকম, ও বাবা কোনো শিক্ষিত মানুষ নিজের এভাবে শিক্ষিত কিভাবে দাবি করে? আর যদি একটা পাস ফেলের ব্যাপার আসতো তাহলে না, ঠিক আছে আমি পড়ালেখা করছি, আমি পাস করছি, এটা ভালো করছি, ডিরেক্ট বলে দেয়, আমরা তো আলেম না, আমরা জেনারেল শিক্ষিত, আমরা ভাই এগুলা বুঝি না, আলেম এগুলা বলে। তার মানে ধর্ম দুই প্রকার, কয় প্রকার? এক প্রকার বিধান জেনারেল শিক্ষিতের জন্য, আর এক প্রকার বিধান হচ্ছে আরবি শিক্ষিতের জন্য, এরকম নাকি হয়? কোন জায়গা থেকে ধর্ম নেই আল্লাহ বলে দেয়, সিনেমা নাটকের ধর্ম। মানে একটা পুরুষ তার একটা বাচ্চা হয়েছে, আরেকটা বাচ্চা হইলে সে মনে করে না যে হাইরে আমার ছেলে তো এবার জমি দুই ভাগ হয়ে যাবে, কারণ আমার দুইটা বাচ্চা। ওই মাও মনে করে না যে এবার তো আমার প্রথম ছেলের জমি দুই ভাগ হয়ে গেছে, কারণ দুইটা বাচ্চা। কিন্তু একটা মহিলা তার জামাই আরেক বিবাহ করলে বলে যে এবার তো আমার হক ভাগ হয়ে গেল, অথচ বাচ্চা একের অধিক হওয়া আল্লাহর নির্দেশ, বেশি বেশি বাচ্চা নেবে মানুষ, রিজিক আল্লাহর হাতে, খুব উৎসাহ দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উৎসাহ দিয়েছে রিজিক বাড়ে সন্তান বেশি হলে, আর ইনকাম করে 15,000 টাকা 30,000 টাকা বেতনের চাকরি করে, অথচ বিল্ডিং দেয়, গাড়ি কিনে, বাড়ি কিনে, বাচ্চাকে ভর্তি করে 2 লাখ টাকা দিয়া। মহিলা কি কোনোদিন বলছে আমি বাপের বাড়ি চলে যাবো, তুমি এত টাকা আনো দিলে? এই জামাই যদি ও তাহলে এখন বলবে যে আমি এই যে ইউটিউবাররা এডিট করে লাগাই দিবে, জামশেদ মজুমদার বলছে
মহিলারা শুধু জামাই অন্য মেয়ের সাথে কথা বললে খারাপ মনে করে, তাই মহিলারা খারাপ, আর ওই যে ঘুষটুস খেলে খারাপ বলে না, তার মানে পুরুষরা তোমরা মহিলাদের সাথে কথা বলো এটা ভালো। হ্যাঁ জাফর মজুমদার বলছে, ঠিক না? তুমি যেখানে ছাড়বো ওটা তোমার কন্ট্রোলে, আমাকে মিডিয়া শিখাও, তোমার বয়স কত, কথা বললা কেন মধ্যখানে? অসন্দ করে তোমাকে বলি, তুমি কতদিন থেকে মিডিয়া চালাও? এটা আমার কমন টপিক, তো আমি 2008 থেকে চালাই, সম্ভবত 5 থেকে চালাই, 8 থেকে বুঝি। তুমি যে মিডিয়াতে এটা নিয়ে ছাড়বা, ওই মিডিয়া এটাকে নিয়ে যাবে, কপিরাইট তো তুমি দিতে পারবা না, পার চাইলে ওইটাকে এডিট করবে, আলাদা সাউন্ড দিবে, আলাদা এটার মধ্যে ভিজুয়ালাইজেশন করবে। হোয়াট ক্যান ইউ ডু দ্যাট? তুমি কি করতে পারবা? ক্যান ইউ ক্লেম দ্যাট? তুমি কি ক্লেম করতে পারবা এটা? আমি বলেছি ধর্ম যার উৎসব তার। আমাকে লোকজন বলল, জামশেদ ভাই ইসলাম কি এত কঠিন? হ্যাঁ ভাই আপনারা এখন যা শুরু করছেন এক হুজুরে একটা করে। আমি বললাম কি হয়েছে ভাই, ইসলাম কি করছে? বলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইহুদিরা দাওয়াত দিলে খায় নাই? হ্যাঁ উনি তো খাইছে, ওদের হাদিয়া নিছে, বুঝছে না? আমি বললাম আমার কথা তো খারাপ কয় না কত, তাহলে ধর্মজার উৎসব সবার সমস্যাটা কি? আমি তারা বললাম যে ঠিক আছে আমি এগ্রি করি ধর্মজার উৎসব সবার, যাও এখন তুমি আমার বলো শারদীয় দুর্গা পূজা এটা কি উৎসব না ধর্ম? কয় ধর্ম? আমি বললাম তো খালাস তাহলে সবার বলিও না এটা। আমি বললাম যে বিয়ে কি উৎসব না ধর্ম? কয় উৎসব? আমি বললাম কি কো, আমি বিয়ে পড়ি কবুল বলে, এটা আমার ধর্ম আমাকে লিড দেয়। ও বিয়ে করে এইভাবে ঘোরে আগুনের মধ্যে, ওখানে লাল সিঁদুর লাগায় মাথার মধ্যে, বালা পড়ে, শাখা পড়ে, এটা তো ওর ধর্মকে লিড দেয়, এটা তো উৎসব না, এটা তো ইবাদত কেন্দ্রিক উৎসব। ও বলেছে তাই তো, বিয়ে তো আসলে ইবাদত, ইসলাম তো বলছে বিয়ে অর্ধেক দিন, বিয়ে করলে মানুষের অর্ধেক পূর্ণ হয়ে যায়। এরপর আমি ওকে এরকম 30টা কথা বলছি যেগুলো উৎসব হয়, কিন্তু সবগুলো ইবাদত কেন্দ্রিক। এখন ওরে বললাম যে এবার বলো ধর্ম যার উৎসব সবার মানলাম, বাংলাদেশে তোমরা যেখানে আমাদের সবাইকে ডাকো এরকম কোন জিনিসটা আছে যেটা শুধু উৎসব ধর্ম না? ও মানে একটা সিঙ্গেল কিছু বলতে পারে না। আমি বললাম যে ঠিক আছে যাও, ধর্ম যার উৎসব সবার, আগে ধর্ম আর উৎসব আলাদা করো। আমি তর্কের খাতিরে বললাম তোমরা দিছো, জামশেদ মজুমদার বলছে ধর্ম যার উৎসব সবার কাফের। আমি তো তর্কের খাতিরে বললাম, কি বলছি? আমি বলছি যে আমি টোটালি এগ্রি করি, বাংলাদেশে কেউ যদি এগ্রি না করে ধর্ম যার উৎসব সবার, আমি এগ্রি করি, কিন্তু আমি এগ্রি করার পর আমি লজিক দিছি। এখন একজন আমাকে বলতে পারে যে ভাই উৎসব কিন্তু আছে ধর্ম ছাড়া। আমি বললাম যে কি? কই ডিজে পার্টি, ওটা কোনো ধর্মীয়? মানে বলে যে ওখানে কোনো কি নেই, ওখানে কোনো ইবাদত নেই। আমি বললাম যে তোমাকে কে বলছে ডিজে পার্টি ইবাদতের বাহিরে? ডিজে পার্টি ইবাদতের ভিতরে পড়ে। ইসলামে বাদ্যযন্ত্র এভাবে মানে অশ্লীলপনা এগুলো হারাম, তো হারাম জিনিস তো ইবাদতের ইনক্লুড। ইবাদতটা কি মানে এটা করা যাবে না, এটা হচ্ছে ইবাদত। যেমন মদ খাওয়া যাবে না ইবাদত, যেমন চুরি করা যাবে না ইবাদত, যে করে না সেই ইবাদতের অন্তর্ভুক্ত হয়। তো ডিজে পার্টি কে বলছে ইবাদতের বাহিরে? আমার ইবাদত হচ্ছে ওইটাকে হারাম বলা, আমার ইবাদত হচ্ছে ডিজে পার্টিতে না যাওয়া, আমার ইবাদত হচ্ছে ওই গায়ে হলুদের মজলিসে গান বাজানোর ওখানে না যাওয়া। তোমাকে কে বলছে ডিজে পার্টি ইবাদত হয় না? ওটা ইবাদতের অন্তর্ভুক্ত, এই ইবাদত হচ্ছে না করার ইবাদত। তো বলে যে ভাই তাতে আসলে কিছুই বাকি থাকলো না ধর্ম ছাড়া। আমি বললাম সিঙ্গেল সেকেন্ড নাই যে সেকেন্ডকে তুমি ধর্ম থেকে বাইরে নিতে পারবা, এটা হয় তোমার পক্ষে নালে তোমার বিপক্ষে। একটা সিঙ্গেল সেকেন্ড কেউ বের করতে পারবে না যেটা ধর্মের বাইরে। তোমার বাপ তোমার বাপ, আমার চাচা তোমার বাপ আমার বাপ না। তুমি যেটাকে ডিজে পার্টি বলো সেটাকে আমি হারাম বলি, তুমি যেটাকে আনন্দ বলো সেটাকে আমি বলি যে জাহান্নামের কাজ, তুমি যেটাকে উৎসব বলো আমি সেটাকে শিরক বলি, তুমি যেটাকে যা বলো আমি আমার জন্য তা বলবো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছে তা বলবো। আমি বললাম এটা হয়ে গেল কথা কোনটা, আবার এটা কোনটা হয় আল্লাহ জানে, আল্লাহ আমাকে আশ্রয় দেয়। ওয়াল্লাহি এই ইউটিউবাররা যদি বুঝতো আজকে ওদের কম্পিটিশনটা কেন। ওই দিন দেখলাম যে একটা ওই যে তাহির হুজুর আছে না, ওর মাথায় এত বড় একটা টুপি লাগাইছে এডিট করে, এরপরে আমার মাথায় এত বড় টুপি লাগাইছে, এরপর আরো দুইজন হুজুর আমি নাম জানি না ওদের মাথায় এত বড় বড় টুপি লাগাইছে। হামনে কাহা ভাই চলো ইনহোনে তো হাম হামে টোপি পহনা দিয়া, ভাই হাম ক্যা পহনে, ছোটে পহন দিয়ে বড়ে পহনা দিয়া হামে। তো পরাছে 4টা টুপি। আমি চিন্তা করলাম একটু ক্লিক করে দেখি, দেখি যে না বক্তব্য বেশি বড় না, নিচে দিয়ে লেখছে দেখুন কিভাবে তাহেরি হুজুর বাঁশ দিল। ইউটিউবার বলে এটা নাকি দিন প্রচার, কোন ধর্মের তুমি মিয়া, এগুলো তোমার শিখেছে কি?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সালাফ সালেহিনের পক্ষ থেকে এরকম কোন দিনের শিক্ষা তো আমরা পাইনি। তুমি কোন ধর্মের দিন প্রচার করো আল্লাহই ভালো জানে। এই দেখুন আহলে হাদিসের বক্তা মাটকা পায়া ভাঙিয়ে ফেলছে সব। তুমি এটাকে ধর্ম প্রচার বলো? তুমি এই যে নোংরা অ্যাড বাণিজ্যে মেতে উঠছো, তুমি এটাকে উপার্জনের মাধ্যম নিছো? তো তোমার কাছে খালি মনে হয় যে মানুষে ক্লিক করলেই টাকা, এক পয়সা দুই পয়সা। যদি এখানে টাকা না থাকতো আমি দেখতাম তুমি কত ধর্ম প্রচারক। শোনো, এই ধরনের মসজিদ মাদ্রাসা যারা দান করে তারা ধর্ম প্রচার করে, কারণ সে নিজে পড়তে পারে না, তার টাকা আরেকজন পড়ে, ওই পোলা পড়ে। এ যদি ইমান নিয়ে মরে ওই পোলা পড়ে, ওরও সওয়াব হয়, এরও সমান সমান সওয়াব হয়। ইসলাম কত সোজা না! মানে আমি যদি কোরআনে হাফেজ হই তাহলে আমি কয়জন হাফেজ? আমি যদি সিদ্ধান্ত নিই যে না আমি পাঁচজন হাফেজের নেকি কামাবো, কয়জন হাফেজের? আমি যদি আরো চারটা ছেলেকে হাফেজি করানোর জন্য যদি আমি সহযোগিতা করি তাহলে আমি পাঁচজন হাফেজের একটা টাইম নেকি পাইলাম। কত সোজা ইসলাম! আমি এক অক্ত সলাত আদায় করি, আমার যে না আমার তো সলাত আদায় করতেছি এক অক্ত, এটা বাড়াইতে হবে, এটাকে বহু গুণে নিয়ে যেতে হবে। কি করতে হবে? আমি মসজিদ বানাবো অথবা মসজিদে অংশগ্রহণ করব, টাকা ধন সম্পদ যেটা আছে ওটা দিয়ে। তাহলে যত মানুষ সলাত আদায় করবে আমার নেকি হবে। আমি একটা রোজা রাখবো না, আমি একদিন একশোটা রোজা রাখবো, আমি এটা পারবো। আমাকে ইসলাম সে সুযোগ করে দিয়েছে। কিভাবে? একশো জন রোজাদার মানুষকে আমি ইফতার করাবো, নেকি আমার হবে। ইজন্ট ইট সিম্পল? এটা সিম্পল না, নেকি কামানো খুব কঠিন কিছু না। উদ্দেশ্য হচ্ছে মেইন। কি মেইন? উদ্দেশ্য হচ্ছে মেইন, আমাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন। শোনো আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, ইয়া উম্মাতা মুহাম্মদ সাল্লাল্লাহু। কারা কারা উম্মতে মুহাম্মদ আছো? সবাই, ওয়াল্লাহি সবাই। খালাস, তাহলে তো আমাদের সবার মা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ছেলেরা কি মায়ের কথা শুনতে হয় না? শুনতে হয় না? উম্মতরা কি তাদের নবীদের বিরুদ্ধাচরণ করা উচিত নাকি তাদের তাদের অনুসরণ করা উচিত? আমরা কি উম্মতে মুহাম্মদ? তাহলে অনুসরণ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করব? শুনে নাও, নোয়াখালী রাজীবপুরের মানুষ, লক্ষ্মীপুরের মানুষ, ও রাজীবপুরের মানুষ শুনে নাও, তোমরা যারা নিজেকে উম্মতে মুহাম্মদ বলো, তোমরা যারা দাবি করো তোমরা উম্মতে মুহাম্মদ, আমাদের আম্মা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া উম্মতে মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মদ, মা আহাদুন আগিয়ার মিন আল্লাহ, আল্লাহর চাইতে অধিক মর্যাদাবোধ আর কারো নেই, আইয়ারা আবেদাহু আও আমাতাহু তাজনি, আর তিনি আল্লাহ তার কোন বান্দা নর এবং নারীকে জেনা ব্যবিচার অবস্থায় দেখতে চায় না। তোমরা উম্মতে মুহাম্মদ? আমরা কি উম্মতে মুহাম্মদ? তবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল্লাহর চাইতে মর্যাদা আর কারো বেশি নেই, আর আল্লাহ এটা চায় না যে ওনার বান্দারা জানা লিপ্ত হোক। সিদ্ধান্ত তোমাদের, মুখে মুখে উম্মতে মুহাম্মদ হবা নাকি কাজে উম্মতে মুহাম্মদ হবা, সিদ্ধান্ত তোমাদের। ইয়া উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা, লাউ তাআলামুন, যদি তোমরা জানতে, মা আলাম, যা আমি জানি, লাদহিকতুম কলিলা, তাহলে তোমরা অল্পই হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, এবং অধিক পরিমাণে তোমরা কাঁদতে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু, দেখো সহজ কথা, আমরা এই মাত্র বক্তব্য আর বেশি তেমন বড়